তো চালের মূল্যের ব্যাপারে যে জিনিসটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে হ্যাঁ বাংলাদেশের কনটেক্সটে এটা একটু উচ্চ পর্যায়ে কিন্তু এটা কিন্তু সর্বোচ্চ পর্যায়ে নয় গত বছর কিন্তু দাম আরও বেশি ছিল এবং 5 টাকা 6 টাকা বেশি ছিল বর্তমানের উচ্চ মূল্যের চাইতেও এটা আমাদেরকে মনে রাখতে হবে দুই নম্বর যেটা হলো যে আমরা দেখলাম যে ইভেন উইথ কারেন্ট যে বর্তমান যে মূল্যটা আমরা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের চাইতে সস্তায় আছি চালের দাম অর্থাৎ চালের উপর ডিউটি জিরো করে দেওয়া হয়েছে কিন্তু কেউ আমদানি করছে না কেন করতেছে না ইন্ডিয়া থেকে চাল আমদানি করলেও খরচ বেশি পড়তেছে বাংলাদেশে ট্রাক ভাড়া দিয়ে দেখা যায় যে এটা এখনকার দামের চাইতে বেশি হবে কেউ আনবে না কাজে দাম ডিউটি জিরো আমদানি জিরো দুটোই জিরো হ্যাঁ আমরা তো অবশ্যই চাই চালের দাম একটু কমুক কিন্তু কৃষকের কথাও তো ভাবতে হবে পণ্য যেসব ইনপুটগুলো ব্যবহার করা হয় সেগুলোর দাম তো বেড়েছে শ্রমিকের দাম তো বেড়েছে লেবার খরচ তো বেড়েছে তাকে তিন বেলা খাবার দিতে হয় 500-600 টাকা 700 টাকা পর্যন্ত দিতে হয় এই খরচগুলো মিটিয়ে তার যদি দুটো পয়সা থাকেও সেজন্য কিন্তু চালের দাম যে ভবিষ্যতে খুব বেশি কমবে সেটাও আশা করাটা হয়তো ঠিক হবে না এক্সচেঞ্জ রেট মোটামুটিভাবে আমি বলবো সামনের দিকে আমরা যদি তাকাই আমরা যেটা দেখছি যে মূল্যস্ফীতি হ্যাঁ সাময়িকভাবে গত মাসে বেড়েছে আমাদের যে স্ট্যাটিস্টিক্স এসেছে গত মাসে বেড়েছে এটা 10%-এর উপরে যে বন্যার কারণে একটা বড় রকমের ডিসরাপশন হয়েছে সাপ্লাই চেন ডিসরাপ্টেড হয়েছে ডিম টিম ইত্যাদি অনেকের দাম কিছু দামে বেড়ে গিয়েছিলো অনেকে মাছের খামার থেকে পুরো মাছ চলে গেছে তো এইগুলোর একটা ইম্প্যাক্ট তো হতে বাধ্য তো সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে দুই নম্বর যেটা হচ্ছে যে কিছু ওয়েস্ট প্রেশারও ডেভেলপ করেছে আমরা দেখেছি যে আন্দোলন হয়েছে আন্দোলনের ফলে ওয়েজ বেড়েছে মানে ওয়েজ নেগোসিয়েশন হয়ে ওয়েজ কিন্তু বেড়েছে এবং সেটার একটা ইম্প্যাক্ট বাজারে আসতে বাধ্য ওয়েজ প্রাইস যেটাকে আমরা বলি ওয়েজ পুশ ইনফ্লেশন সেটাও আছে তো যাই হোক এটা একটা খারাপ কিছু নয় শ্রমিকরা একটু বেশি বেতন পাচ্ছে তারা দেয়ার ক্যাচিং আপ উইথ দ্য ইনফ্লেশন সেটা হোক আমরা কিন্তু সেটা খারাপভাবেও দেখছি না এটা একটা পার্ট অফ ওয়েজ বার্গেনিং প্রসেস তো আমি মনে করি যে এই বৃদ্ধিটা হয়তো সাময়িক আর আরেকটা ফ্যাক্টর আমরা উল্লেখ করেছি এখানে সেটা হলো যে বেজ এফেক্ট অর্থাৎ জুলাই মাসের পর থেকে কিন্তু মূল্যস্ফীতিকে আর ইন্ডিকেটরটাকে নিয়ন্ত্রণ করে রাখা হয় না এটা ইট ইজ ফ্রি নাও তার আগে এটা নিয়ন্ত্রিত ছিল তো নিয়ন্ত্রিত যে লেভেলটা আর এখন ফ্রি লেভেলটার মধ্যে যে চেঞ্জটা পার্সেন্টেজ চেঞ্জ সেটা কিন্তু একটু বেশি হবেই ইন্টারন্যাশনাল প্রাইস ইজ ভেরি স্টেবল ইন্টারন্যাশনাল কমোডিটি প্রাইস দাম বাড়ে নাই খুবই কম আছে 2-3% মধ্যেই আছে ইন্টারন্যাশনাল এনার্জি প্রাইস নেগেটিভ 15-16-17% আছে তেলের দাম ওয়ার্ল্ড ওয়াইড কম আছে এলএনজির দাম কম আছে এগুলো আমাদেরকে হেল্প করবে প্লাস আমাদের এক্সচেঞ্জ রেট ইজ রিমার্কেবলি স্টেবল আছে তো স্টেবল এক্সচেঞ্জ রেট ইন্টারন্যাশনাল প্রাইস যদি স্টেবল থাকে তাহলে আমাদের ইম্পোর্ট রিলেটেড যে ইনফ্লেশন ইম্পোর্ট ইনডিউসড ইনফ্লেশন যেটাকে আমরা বলি সেটা কমতে বাধ্য